সামরিক ঊর্ধ্বে ছেড়ে জিয়াউর রহমান সাধারণের রাষ্ট্রপতি হয়ে উঠলেও তাঁর হত্যার বিচার হয়েছিল গোপনে সামরিক আদালতে। এর প্রকৃত কারণ যেমন জানা যায়নি, তেমনি জানা যায়নি কারা এই হত্যাকাণ্ডের পেছনের মানুষ। অথচ তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি দুদফা ক্ষমতায় থাকলেও এ হত্যার কারণ খতিয়ে দেখতে কোনো উদ্যোগ নেয়নি। তবে হাইকোর্ট সশস্ত্র বাহিনীতে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, আর তা করা হলে অনেক অজানা তথ্য বের হয়ে আসবে বলে মনে করেন গবেষকরা। আরো জানাচ্ছেন আলমগীর স্বপন। আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণা অন্তরালের এক মেজর জিয়াউর রহমানকে নিয়ে আসে আলোচনায়। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে। এরপর হত্যা কু পাল্টাকুর রাজনীতির চড়াই উৎরাই পেরিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু তার সেই বেসামরিক যাত্রার শুরুতেই 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা বিদ্রোহে তিনি নিহত হন। তবে এই হত্যার পেছনে কারা ছিল তার রহস্য উন্মোচন না হতেই 18 দিনের বিচারে সামরিক আদালতে 13 জন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়। যে 13 জন অফিসারকে মৃত্যুদণ্ডে ঝুলানো হয়েছিল এবং সেটি ছিল, এখানে একটি জিনিস আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই, যে সেটিকে বলা হয়েছিল চট্টগ্রাম সেনা বিদ্রোহ মামলা। সামরিক আদালতে চট্টগ্রাম সেনা বিদ্রোহের জন্য বিচার হয়েছে, সেটি নট রাষ্ট্রপতি হত্যার বিচার, সেটি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একজন সিভিলিয়ান প্রেসিডেন্ট ছিল, কাজে সিভিলিয়ান প্রেসিডেন্টকে সেখানে মিলিটারিও কিছু জড়িত ছিল সাথে, এর সাথে সিভিলিয়ানরাও কেউ কেউ জড়িত থাকতে পারে যারা কনস্পায়ার করেছে এই হত্যার পেছনে। সামরিক ট্রায়ালে জিয়া হত্যার বিচার হয়ে গেছে এমন দাবি করলেও সে সময় চট্টগ্রামের জিওসি জেনারেল মঞ্জুর হত্যার মাধ্যমে অনেক কিছু ধামাচাপা পড়ে গেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যদি এমন হয় যে তখন চট্টগ্রামের জিওসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর সাহেব, তিনিও কিন্তু অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছিলেন, তার নির্দেশে যদি তারা গিয়ে থাকে সেই পর্যন্ত হয়তো বলতে পারে, তো বললে তিনি তো নিহত হয়েছেন, তাকে কারা নির্দেশ দিয়েছেন সেটা তো আর উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এই রহস্য উন্মোচনে কিংবা জিয়া হত্যায় বেসামরিকভাবে দায়ের করা মামলা বিএনপি কেন এগিয়ে নেয়নি এই নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকরা। তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও বিভিন্ন জায়গায় বলেছিলেন যে হত্যার কোনো বিচার হয়নি, কিন্তু সে হত্যার বিচারটি সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। ওনাদের মতে বিচার তো হয়েছে, আবার উনি এখন বলছেন বিচার হয়নি। হ্যাঁ, এখন উনি আসল কথা বলছেন, আমি মনে করি ক্ষতিগ্রস্ত ফ্যামিলি হিসেবে বিচার হয়নি, কারণ এখানে এই বিচারে শুধু 13 জন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া এটা যেটা দায়ী করা হয়েছে, কিন্তু আসল কথা সেটা নয়। হাইকোর্ট সশস্ত্র বাহিনীতে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়ায় রহস্য উন্মোচনের সম্ভাবনা দেখা দিয়েছে। যে কোনো জিনিস ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে যদি মনে করে যে অ্যাডজুডিকেশন অফ জাস্টিস, ন্যায় বিচারের স্বার্থে এখন মামলাটা পুনরায় পুনর্জীবিত করে সেটা তদন্ত করা প্রয়োজন আছে, এটা বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত, এর সাথে কেন জড়িত এতদিন পরে, এটা যদি সম্ভব হয় তাহলে আমরা খুশি হব। বাংলাদেশের জাতির ইতিহাসে একটা ট্র্যাজেডি রয়ে গিয়েছে এবং এই ট্র্যাজেডি যদি আমরা যদি সমাপ্ত করতে না পারি, তাহলে ইতিহাসের কাছে আমরা সারা জীবনে একটি প্রশ্নবোধক জাতি হিসেবে থাকব। তারা আরও জানান এর ফলে 30 বছর পর হলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার প্রকৃত কারণ ও দোষীদের শনাক্ত করা যাবে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।